গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইব্রেরি। এখন বাজে সকাল 9টা, আজ এই 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের অনেক ভালোবাসে ছোট্ট বন্ধুরা। কিন্তু আর এই দেখো সকালবেলা এখানে চলো, আজকে দিনটা প্রথমে তোমাদের সাথে বকর বকর করে কাটালাম তোমরা সেটা দেখতে পেলে। আর এই দেখো এদিকে আমার ঘর তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাপত্র সমস্ত কিছু গাছ গাছ করে নিয়েছি, জামা কাপড় পাড়ে নিয়ে। আজকের ওয়েদারটা মেঘলা, রোদ, বৃষ্টি, সব কিছু পায়খানা, টাক টক, ঝাড়, নন্দা সমস্ত কিছু একসঙ্গে। আর এই যে এখানে মামে দুজনে বাদাম ছাড়াচ্ছি, আর ওর তো কাল থেকে মানে মেয়ের বৃহস্পতিবার রাত থেকে কত শরীর খারাপ, তার আজ ওষুধ খেতে একটু ভালো থাকতে, আর দুজনে বসে বসে বাদাম ছাড়া দিকে চলো তোমাদেরকে ঘরগুলো দেখিয়ে নিই। যেখানে বাপির ঘরটা মানে সব শ্বশুরের ঘরটা বিছানার চাদর আর সব কতদিন পর পরিষ্কার করবো, এখন পরিষ্কার করবো না। আর আর চলো এদিকে তোমাদেরকে আমি আমার ঘরটা দেখাই। আমার ঘরে এই যে গছ পড়েছে, তার মধ্যে মেয়ে শুয়েছিল, তাই উপরে খাটে বল ফল পড়ে আছে, আর বাচ্চাদের শরীর খারাপ বলে যেন সবসময় বিছানার মধ্যে। আর এই যে এদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলেছে, কিন্তু আকাশটা মেঘলা ওয়ে মানে মেঘ দূরে রোদ বলে কত সুন্দর দেখতে লাগছে। আর এই গাছগুলোকে তোমরা চিনতে পারছ, এইগুলো সেই ছোটো ছোটো গাছগুলো এখন বড় হয়ে গেছে, আর আজকে এই গাছগুলো খুব অনেক ফুল হয়েছে। আর আর এই বাদামগুলো আমাদের চাষের বাদাম না, দুদিন ধরে ছাড়াচ্ছিলাম, গতকাল রাতে ছাড়িয়েছি আর আজই ছাড়ালাম। আমার বর্ণদ এসেছিলো, বর্ণদের চাষ বাদাম ফাদাম চাষ করে, আর তারা সেই নিয়ে এসেছিলো। আর চলো ওদিকে বাদাম ফাদাম ছাড়িয়ে আর এদিকে চলো সবজিগুলো নিয়ে বসে ঝোল করবো, ঝাল করবো মাছগুলো দিয়ে। আর দেখে কিছুটা তো গেস করতে পেরেছি, আর তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এদিকে ভাতের সাথে একটু ওলটা ছিল, ওলটা একটু ভাতে দিয়ে ওল ভাতে দিয়ে ওলগুলো আমার কিন্তু ভাতে দিয়ে সর্ষের তেল, সর্ষের বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ওল। তোমরা গাড়ি করে খাওয়া থেকে তোমাদের কেমন আমরা কীরকম করে ওল খাও অবশ্যই কিন্তু জানিও। আর চলো এদিকে বরবটিগুলো থেকে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়াভাবে দুর্দান্ত সাজায় কোনো রকম মশলা ছাড়াই বরবটি রান্না রেসিপি, মাছের মাথা দিয়ে দারুণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। আর তার জন্য দেখো আলু আর বেগুন আর বরবটি কেটে নিয়েছি, কোনো রকম একটাও আলু দিইনি, আর টমেটো পেঁয়াজ করছি, কাঁচা লঙ্কা আর দুটো মাছের মাথা ভাজা, আর লঙ্কা হলুদ গুঁড়ো, আর এদিকে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে চলো সবজিগুলোকে আগে ভেজে নেবো, কারণ যে প্রত্যেকটা সবজির নিজস্ব একটা হালকা নিজস্ব একটা স্মেল থাকে, সেইটাকে ভালো করে না ভেজে নিলে সেইটা ঠিক ভালো লাগে না, তাই সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। সবজিগুলো যতক্ষণ পর্যন্ত সবজিগুলো হেলসানি গন্ধটা না যাচ্ছে, আর সবজিগুলো ভালো করে না চালা করে সবজিটা ভালো ভাজাও হয়ে যায়, আর সেটা সিদ্ধ হতেও কম সময় লাগে। আর তাই প্রত্যেকটা যে কোনো রান্নার ক্ষেত্রে আগে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হয়। আর এদিকে সবজিগুলো ভাজা গেছে, আমাদের টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে ভাজবো, কারণ টমেটো পেঁয়াজ কুচি এটাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চলো এগুলোকে আগে ভেজে নিই, ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি যে লঙ্কাগুলো হলুদ গুঁড়ো রেখেছি সেটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দেবো, দিয়ে এবার এটাকে আবার এই মশলাটাকে কষবো, কষে ভালো করে দিয়ে জল ঢেলে সিদ্ধ হতে দেবো, দিয়ে তারপরে মতো স্বাদ মতো নুন দেবো, আর তোমরা দেখতে থাকো পুরোটা।
রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো কোয়াকাটা কিন্তু খাওয়ার থেকে দেখতে কত সুন্দর লাগে, খেতে তো অসাধারণ লাগবে। আজকের মতো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও।